হাই চ্যানেল মিষ্টিমালাস ব্লগ। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন বাজছে হচ্ছে সকাল 9টা, আর আমরা এখন বেরোবো, দেখছি কোথায় কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে এখন মোহনায় যাব আর মাঝবাজারটা ঘুরিয়ে দেখাবো, তারপর আমরা কিছু হোটেলের ভিডিও শ্যুট করব। এই যে যে হোটেলটায় রয়েছি এই হোটেলটা কেমন কি রিভিউ শ্যুট করব, সেগুলোও করার রয়েছে। তো কি কি করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো সাথে থাকো বন্ধুরা। দেখো আমরা এখন রাস্তায় হাঁটছি, আমরা এই মাত্র একটা হোটেলে ভিডিও করলাম, আর একটা হোটেলে ভিডিও করার চেষ্টা করছি, তো সেটাই যাব আমরা এখন। এছাড়া আমরা এখন এই ভিডিওগুলো করে তারপর ব্রেকফাস্ট করব, এখনো পর্যন্ত কোনো ব্রেকফাস্ট করা হয়নি। এখন বাজে সকাল 10টা, তো আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে ভিডিও করতে করতে 10টা বেজে গেল। ভিডিও করতে করতে না, সকালবেলা বিভিন্ন রকম কাজ থাকে, প্লাস মিষ্টি তো ছোট, মিষ্টি ঘুম থেকেই উঠতে চাইছিল না, মিষ্টিকে অনেক কষ্টে ঘুম থেকে তোলা হয়েছে। তো তারপর সব কিছু রেডি করে হোটেলটার ভিডিও শেষ করে এইমাত্র বেরোলাম, এখন যাচ্ছি একটা অন্য হোটেলের দিকে, দেখি তোমাদের কম প্রাইসে আরও কিছু হোটেলের খোঁজ দিতে পারি কি না। তো সেই জন্য তোমরা দেখতে থাকো, আমার ভিডিও পরপর আসতে থাকবে, সেই ভিডিওগুলো দেখো, আর দেখি এখন কোথায় কোথায় যাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো মিষ্টি আর মিষ্টির বাবা আসছে। দেখো আমরা এখন সকালে টিফিন করতে বসেছি, মিষ্টি আর শুভেন্দু পরোটা খাচ্ছে, আর আমি একটা ডিম টোস্ট নিয়েছি। অ্যাকচুয়ালি আমার তো এইসব তেলের জিনিস খাওয়ার একটু বারণ আছে, সেই জন্য আমি আর পরোটা খেলাম না, আমি একটু ডিম টোস্ট নিয়েছি। এখন খেয়ে দে তারপর মোহনার দিকে যাব, জানি না মাঝবাজার থেকে দেখতে পাবো কিনা, অনেক বেলা হয়ে গেছে। বন্ধুরা আমরা দেখো এখন চলে এসেছি শঙ্করপুর সি বিচে, একদম বেশ নির্জন একটা বিচ, ভালোই লাগছে, লোকজন কম, লোকজনের চাপ কম। যদি নিরিবিলিতে কাটাতে চাও তো এরকম একটা বিচের পাশে ঘর নিতেই পারো। ওই যে মিষ্টি চলে গেছে দেখো। হ্যাঁ দেবো, দেখি দাঁড়া কুটুস, আচ্ছা দেখি, হ্যাঁ কুটুস মা মামা যাও, মাছ আছে নাকি জল দেবো, শুনেছিস?
পুরো পাখার বাজিয়ে একাকার করে দিয়েছে বল। বালির কোন সিন নেই, না বালির কোন সিন নেই আর। হ্যাঁ, যে সমুদ্র পিছায় তাদের বালি পাওয়া যাবে, তাদের পাওয়া যাবে না। আছে তো না, যাওয়ার রাস্তা নেই ভিতরে। বন্ধুরা এখন দেখো শঙ্করপুরে তো রয়েছি, এখানটা বেশ নিরিবিলি জায়গা, এখানে দীঘার মতো অতটা ভিড়ভাড়টা নেই। আর এখানকার সমুদ্র বেশ শান্ত, বেশি উত্তাল নয়। দীঘার সমুদ্রের তুলনায় এখানে বেশ শান্ত, তবে জানি না এখন তো সম্ভবত ভাটা চলছে, জোয়ারের সময় হয়তো আরও কিছুটা ঢেউ দেখা যায়। আর আমি প্রথমবার আসলাম, আমার বেশ ভালোই লাগলো, তবে বিকেলবেলা আসলে হয়তো আরও বেশ বেশি ভালো লাগলো। ওই দিকটা যাবি তো? আমরা এখন ফিরে যাব, আমরা এখন নাইকালী মন্দিরে যাব। নাইকালী মন্দিরে যাওয়ার পরে আমরা ফিরে যাব, কারণ আমাদের আজকে স্নান করতেই হবে দীঘাতে। কালকে এসে করিনি, আজকেও যদি না করি তাহলে তো দীঘা আসাই বৃথা, এসে যদি স্নানই না করলাম। আর এখন 12টা বেজে প্রায় পার হয়ে গেছে, তো সেই জন্য এখন ফিরে যেতেই হবে। নাইকালী মন্দিরটা দেখে ফিরে যাব দীঘাতে। সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজটা, ওটা অসাধারণ লাগে, আমার তো দারুণ লাগে। দেখো মিষ্টিকে দেখো, মিষ্টির অক্টোপাসটা খুব ভালো লেগেছে, তাই মিষ্টি অক্টোপাসটাকে টাটা করে দিচ্ছে, চলে যাচ্ছে। তাই এখানে ছোট বড় খাবারের দোকানও রয়েছে, এছাড়া বেশ সুন্দর একটা নতুন গেস্ট হাউস তৈরি হয়েছে দেখলাম। গেস্ট হাউসটার সামনে পার্ক করা রয়েছে। লঙ্কা টাড়া একটা অমলেট করব তো এখানে। ডাবের কচি এগুলো খোলার সামনে দাঁড়িয়ে আছি। আর এই মন্দিরের অনেক গল্প আছে, 300 বছরের পুরনো মন্দির। গল্পটা আমি শুনেছিলাম কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, যদি আমি গল্পটা কালেক্ট করতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিতরে গিয়ে দেখি, চলো।